আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোন বস্তুর ভর এবং ওই বস্তুর একই আয়তনের বা সম আয়তন পরিমাণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ভরকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। বুঝছি কাহিনীটা? আচ্ছা ফাইন। এখন একটা জিনিস বলতে পারবা যে এখানে কেন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথাই বলা হলো, অন্য কোনো তাপমাত্রা বলা হলো না কেন? আমরা জানি যে বরফ কিন্তু পানিতে ভাসে, তাই না? বরফ কি পানিতে ভাসে না ডুবে? হ্যাঁ ভাসে। কেন ভাসে বলতে পারবো কি? ঘনত্ব কম বলা যেতে পারে, কিন্তু সেই বরফটাই যখন পানিতে পরিণত হয়ে যায় তখন ভিতরে তার ঘনত্ব বাইরে যায়। এই জিনিসটা বোঝার জন্য আমাদের জানতে হবে যে আসলেই ও যে কথাটা বলছে সেটা সত্যি। যখন আমরা পানিকে, মনে করো তুমি একটা পাত্রের মধ্যে তুমি 100 সিসি পানি নিছো, ঠিক আছে? ওকে, এই 100 সিসি পানি এটা কিন্তু আয়তন, তাই না? তো এই 100 সিসি পানিকে যদি তুমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে বরফ তৈরি করো, তাহলে যেটা ঘটবে ওর আয়তন আর 100 সিসি থাকবে না, ওর আয়তনটা বেড়ে যাবে এবং বেড়ে সেটা হয়ে যাবে তোমার 109 সিসি, মানে প্রায় এখানে 9% ভলিউম ইনক্রিজ করে। এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। যখন পানি বরফে পরিণত হয় তখন তার আয়তনটা বেড়ে যায়। তো এখন তোমরা এখন চ্যাপ্টার 6 পড়তে গেলে এটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা আসবে। আমরা জানি যে কোন একটা বস্তুকে যদি আমরা তাপ দেই, মানে উত্তপ্ত করে, তাহলে তার আয়তন বাড়ে, ঠান্ডা করলে তার আয়তন কমে। তো বরফের ক্ষেত্রে এরকম কাহিনীটা কেন হয়? বরফের ক্ষেত্রে কাহিনীটা হয়, আমি অত বিস্তারিত দেখাবো না, বরফের কেলাস গঠন স্ট্রাকচারের কারণে। পানি যখন বরফে পরিণত হয় তার মধ্যে থাকা হাইড্রোজেন এবং অক্সিজেনের যে কণাগুলা সেগুলা এমন একটা কেলাসের মতো প্যাটার্ন তৈরি করে যে প্যাটার্নটা বেশি জায়গা খেয়ে দেয়, যার কারণে পানি যখন বরফে পরিণত হয়, মানে পানিকে আমরা ঠান্ডা করতেছি, নিয়ম মানে হওয়া ছিল তার আয়তন কমবে, রাইট? কিন্তু তার আয়তন কমবে, বাট ঠান্ডা করার ফলে তার আয়তনটা আরো বেড়ে যায়। জাস্ট বরফের যে পানির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে সেটা যখন কেলাস বরফের কাল স্ট্রাকচারটা তৈরি করে, সেই স্ট্রাকচারটা আয়তনটা বেশি বলে। তো এখন তাহলে পানি থেকে বরফে পরিণত করলে আয়তন কমবে, কিন্তু চিন্তা করো আমার কাছে একটা পাত্রে 100 ডিগ্রি সেলসিয়াস আয়তন বাড়বে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমার কাছে ধরো একটা পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস, এই পানিটার তাপমাত্রা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি যখন এটাকে ঠান্ডা করতে শুরু করব 30 থেকে 25, 20, 10, 15, তখন কি হবে? এটার আয়তন কমবে না বাড়বে? এটার আয়তন কিন্তু কমতে থাকবে, ঠিক আছে? যখন এই পানির তাপমাত্রাটা তোমার 30 ডিগ্রি থেকে কমতে কমতে 4 ডিগ্রি সেলসিয়াসে আসবে, 4 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন সে সর্বনিম্ন তাপমাত্রায় থাকবে, মানে সরি, তখন সে সর্বনিম্ন আয়তন দখল করবে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসার পরে তার আয়তনটা সবচেয়ে কম হবে। এখন এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরেও যদি আমি তার তাপমাত্রাটা কমাইতে থাকি, তখন যে ঘটনাটা ঘটে যে এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে গেলেই আস্তে আস্তে পানির মধ্যে বরফের যে স্ট্রাকচারটা, কেলাসটা তৈরি হওয়া শুরু হয়। কথাটা বুঝতে পারছি? তার মানে আমি যদি এখন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে চলে যাওয়ার চেষ্টা করি, সে বরফের কেলাস তৈরি করার চেষ্টা করবে, এবং যার ফলশ্রুতিতে হবে কি, তখন আর আয়তন কমবে না, উল্টা আয়তন বাড়তে থাকবে। আমার কথাটা কি বুঝতে পারছি? বুঝতে পারছো সবাই? তার মানে 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এটা পর্যন্ত মানে পানি তাপমাত্রার সাথে আয়তন সমানুপাতিক, রাইট? সমানুপাতিক, তারপরে আর সমানুপাতিক তো বলা যাবেই না,
উল্টা বলতে হবে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা সমানুপাতিক, মানে সেটা ব্যস্তানুপাতিক বলতে হবে, বাট সেটা অনুপাতিক সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনটেন করে কিনা সেটা জানিয়ে, বাট তাপমাত্রা কমার সাথে তখন উল্টা আয়তন কমা না কমে উল্টা বাড়তে থাকবে। কথাটা বুঝতে পারছি? তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই পানিটা সবচেয়ে কম আয়তন দখল করবে যখন তার তাপমাত্রা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় পানি সবচেয়ে কম আয়তন দখল করে, কথাটা বুঝতে পারছি? যার ফলে এটা বলা যায় যে আপনি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে গরম করেন আর চাই ঠান্ডা করেন, যাই করেন না কেন ওটার তাপমাত্রা বাড়বেই। এটাকে গরম করলেও তাপমাত্রা বাড়বে, সরি তাপমাত্রা কেন বলতেছি, আয়তন বাড়বে। মানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তাপ দিলে আপনি যদি গরম করেন তাহলেও তার আয়তন বাড়বে, আপনি যদি এটা কারো ঠান্ডা করেন তাহলে বরফ হয়ে তার আয়তন বাড়বে। দ্যাট মিন্স 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় পানির ঘনত্ব সবচাইতে বেশি থাকে, কথাটা বুঝতে পারছি? এবং এইটাই হচ্ছে আসলে আমাদের 1000 কেজি পার মিটার কিউব। তারপরে আমরা যে পানির ঘনত্ব পড়ে আসছি 1000 কেজি পার মিটার কিউব, এটা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির জন্যই। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? সকল তরলের ক্ষেত্রে? না না, সকল তরল শুধু পানির জন্য, শুধু পানির জন্য, শুধু পানি, ঠিক আছে? তো এই জন্যই আপেক্ষিক গুরুত্বে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি নেওয়া হয়, মানে যেখানে পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তো আপেক্ষিক গুরুত্ব থেকেও আসলে কোন একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে সেটা হিসেব করা যায়। কেন? কারণ দেখো, উপরেও ভর নিচেও ভর, তাহলে উপরে যে বস্তুটা আমি নিচ্ছি সেই বস্তুর ভর, নিচে যে বস্তুটা নিচ্ছি, নিচে যে পানি নিচ্ছি ওই বস্তুর সম আয়তন পরিমাণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ভর। এখন যদি আমাদের উপরের বস্তু আর নিচ মানে পানি দুইটার ঘনত্ব যদি একই হয়, দুইটার ঘনত্ব যদি একই হয়, তাহলে ওই বস্তুটার যে ভর আসবে ওই একই তাপমাত্রায় ওই একই আয়তনে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ভরও কি সেম আসবে না? তার মানে তখন আপেক্ষিক গুরুত্ব মান হয়ে যাবে 1। কথাটা বুঝতে পারছি? বাট যদি আমাদের উপরের বস্তুটা ঘনত্ব বেশি হয়, উপরের বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তখন কিন্তু আমাদের আপেক্ষিক গুরুত্বের মান কত আসবে বলতো? 1-এর বেশি আসবে না নাকি? জি না, 1-এর বেশি আসলে তার মানে যখন আমাদের আপেক্ষিক গুরুত্ব ইজ গ্রেটার দেন 1, তার মানে বস্তুটা পানির থেকে বেশি ঘন, তার মানে বস্তুটা তখন পানিতে ডুবে যাবে, ডুবে যাবে। আর 1-এর থেকে যদি কম হয় তাহলে সেটা কি হবে? ভাসবে। আর সমান হলে ওই সমান থাকবে। আচ্ছা, বরফ নিয়ে কথা বলতে বলতে বাইরে হয়ে গেছি, তাই না? তো যেটা বলতেছিলাম, তাহলে বরফ কেন পানিতে ভাসে বুঝতে পারছি কাহিনীটা? কারণ পানি যখন বরফে পরিণত হয় তার ঘনত্বটা কমে যায়, বা একই আয়তনের পানি যখন বরফে পরিণত হয় সে বেশি জায়গা দখল করে। তো বেশি জায়গা দখল করার ফলে মনে করো এটা হচ্ছে পানির পরিমাণ, যখন এইটাই বরফে পরিণত হবে তখন সে বেশি আয়তন দখল করবে। এখন আয়তন যদি সে বেশি দখল করে করে ঠিক আছে, বাট তার কি ভর বেশি হয়েছে? না, ভর তো আগের আগেরটাই আছে, ভর তো চেঞ্জ হতে পারে না, তাই না? তো আগে যেই পানিটা মনে করো তোমার তরলের সাথে মিলে মিশে একাকার হয়েছিল, তখন যখন সেটার আয়তন বেড়ে গেছে তখন তা ওইটুক পানিটুকুর ভর একই আছে, বা এক কথায় তার ওজন একই আছে, বাট আয়তন বেশি হওয়ার কারণে তার কিন্তু প্রবণতাটা বাইরে গেছে। এবং প্লবতা বাইরে যাওয়ার কারণেই, মানে মোট সর্বোচ্চ প্লবতাটা বাইরে যাওয়ার কারণেই বরফটা পানিতে ভাসতে পারে। কথাটা বুঝতে পারছি? এবং তোমাদের এরকম ক্যালকুলেশন আসতে পারে যে একটা বরফের এত অংশ পানির নিচে আছে, এত অংশ পানির উপরে আছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু তোমাদের জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হিসাব আসবে, ক্যালকুলেশন আছে। বলো, কোন বস্তুর ভর, বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম আয়তনের পানির ভর।
ইনফরমেশন গুলো কাজে লাগবে, ঠিক আছে। তো আরেকটা জিনিস মাথায় রাখো, একটা বরফ যখন পানিতে ভাসে, পানিতে ভাসে তার অংশে তো আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে অবশ্যই, তাই না? কিছু অংশ পানির নিচে থাকবে, কিছু অংশ পানির উপরে থাকবে। তো একটা বরফের সবসময় তার 12 ভাগের 11 অংশ পানির নিচে থাকে, ঠিক আছে, আর 12 ভাগের 1 অংশ পানির উপরে থাকে। এই জিনিসটা একটু মাথায় রেখো, তাহলে ক্যালকুলেশন করা সহজ হবে। এটা তুলে রাখো, নোট ডাউন করে রাখো। এই ভাগ বলতে এটা কিন্তু আয়তন, হ্যাঁ, তার সম্পূর্ণ আয়তনের 12 ভাগের 11 অংশই পানির নিচে থাকে এবং 12 ভাগের 1 অংশ পানির উপরে থাকে। তার মানে বলাই যায় যে আমি যদি এখানে আরো ভিতরে আলোচনা আমরা করতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে এই যতটুকু অংশ পানির উপরে ভাসে ওই পরিমাণ আয়তনই আসলে বরফের বৃদ্ধি পাইছে, সে যখন পানি থেকে বরফে পরিণত হয়েছে, এই জন্য ওইটুকু অংশ ভাসতে পারে। বোঝা গেল কি? ক্লিয়ার সবার কাছে সবকিছু? কোনো সমস্যা নাই তো এখন? আর আচ্ছা ফাইন। তো এখন আর কি বাকি ছিল আমার টপিক, আমি না আওড়ায় ফেলতেছি, কি জানি কি পড়াবো আজকে তোমাদের, আমি আমার নিজেরই খেয়াল পাই। ই পড়ে ফেলছি, আর্কিমিডিসের সূত্র পর্যন্ত পড়ে ফেলছে, তাই না? আচ্ছা, আর্কিমিডিসের সূত্র বুঝতে তো কারোর কোনো সমস্যা নাই, আছে কি? আচ্ছা, আর্কিমিডিসের বস্তু সমস্যা মাথা করে খুবই ভালো। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আরো যে কয়েকটা টপিক বাকি আছে, যেমন বল বৃদ্ধিকরণ নীতি এটাই বাকি আছে, তারপরে তোমাদের হুকের সূত্র বাকি আছে। আচ্ছা, এগুলো আসলে শুরু করি। তো নেক্সট তোমাদের এই বল বৃদ্ধিকরণ নীতি করতে হবে। তো বল বৃদ্ধিকরণ নীতিটা, আচ্ছা মার্কার আমি কালি করতে ভুলে গেছি, হয়তো দেখতে একটু কষ্ট হতে পারে, সরি ফর দ্যাট। পারো নাই? 139 কোনটা? ওই যে এক টুকরা কাঠ। সমুদ্রে কতটুকু ডুববে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য একটা সাজেশন আমি দিয়ে রাখি, তোমাদের যেভাবে আমি জিনিসগুলা বোঝাইছি ঠিক সেভাবেই তোমরা ম্যাথ গুলা করবা। বইয়ের যে নিয়ম গুলো আছে না, বইয়ে যেভাবে জিনিসগুলো লিখছে তারা ভুল লেখে নাই, কিন্তু ওইভাবে করতে যায় না, ওইভাবে করতে গেলে না বিপদে পড়বা, কারণ কিছুই বুঝবা না আসলে। তোমার দুইটা লাইন হয়তো বেশি করতে হইতে পারে, আমি যেভাবে যেভাবে দেখাইছি, যেভাবে বেসিক থেকে জিনিসটা বুঝাইছি, বাট দুইটা লাইন বেশি করা লাগলেও অঙ্কটা করতে পারবা, বাট বইয়ের নিয়মই করতে হবে। এইটা দূরে বসে থাকলে তাহলে কিন্তু আসলে একটু সমস্যা হয়ে যাবে, শেষমেশ অঙ্কই পাবা না, পাবা রসগোল্লা, ঠিক আছে। তো আমি জাস্ট অঙ্কটা একটু তুলে দিয়ে দেখি, সিম্পল বিষয়। ধরো এই হচ্ছে আমাদের পাত্রটা, পাত্র না, এটাই ধরো নদী, হ্যাঁ, নদীর পানি। সো এর মধ্যে কি হয়েছে, আমাদের বস্তুটা ভেসে আছে নদীর পানির মধ্যে, সম্পূর্ণ অর্ধেক তার পানির নিচে, তাই না? আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, ঠিক অর্ধেক পানির নিচে। তো এটা ভেসে ভেসে কই গেছে, স্বাভাবিকভাবে সেটা সমুদ্রের পানিতেই যাবে। তো সমুদ্রের পানিতে যখন সে যাবে, ধরো আমাদের এই হচ্ছে সমুদ্রের পানি এই পাত্রের মধ্যে, তো এখন সমুদ্রের পানির ঘনত্ব বেশি না কম বলতো? নদীর পানির থেকে সমুদ্রের পানির ঘনত্ব বেশি, কারণ তার মধ্যে আরো বিভিন্ন লবণ, অন্যান্য বিভিন্ন অনেক উপাদান থাকে, মিনারেলস থাকে, যার কারণে তার ঘনত্ব বেশি। তো যেহেতু তোমার সমুদ্রের পানির ঘনত্ব বেশি, তাহলে কি হওয়া উচিত? বস্তুটা নদীর পানিতে যতটুকু ভাসত, সমুদ্রের পানিতে কি তার থেকে বেশি ভাসার কথা না? বেশি ভাসবে। তো ধরলাম যে এখন বেশি ভাসা বস্তুটা এখন এই জায়গায় আছে,
তাহলে আরেকটু বেশি ভাসবে। সো এই হচ্ছে সিচুয়েশন। আমাদের বলা আছে যে সমুদ্রের পানির ঘনত্ব 1.3 × 10⁻³, বা আমি এভাবে লিখতে পারি 1030 kg/m³। আচ্ছা, তো এটা হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব। আর নদীর পানি তো নর্মাল পানি চিন্তা করে নিতে হবে, সেটার ঘনত্ব 1000 kg/m³। এখন এই অঙ্কটাকে অনেক ভাবেই করা যেতে পারে, ঠিক আছে? তো আমরা কিভাবে জিনিসটাকে করব? ফার্স্ট অফ অল তো দেখো, এখানে অর্ধেক ডুবে ছিল, তো তার মানে কি, এই বস্তুটার যে আয়তন, তার অর্ধেক পরিমাণ আয়তন দিয়ে তার প্লবতাটা কাজ করতেছে না নদীর পানিতে? সবাই কি কথাটা বুঝতে পারলাম? ধরলাম এই বস্তুটার ওজন হচ্ছে W। এখন আমরা শর্ত পড়ছি, যখন একটা বস্তু ভাসতেছে আংশিক নিমজ্জিত অবস্থায়, ওই অবস্থায় তার সে যে প্লবতা তৈরি করতেছে, মানে তার কার্যকরী প্লবতা আর ওজন ওই অবস্থায় তো সমান হয়ে আছে, এই জন্যই তো সেইভাবে ভাসতেছে, তাই না? তো তাহলে আমি যদি ধরে নেই যে বস্তুটার আয়তন এখন ভি, টোটাল আয়তন ভি, টোটাল আয়তন যদি হয় ভি, তাহলে তার কতটুকু অংশ পানির নিচে ডুবে আছে? হাফ ভি, তাই তো? হাফ ভি। তাহলে বস্তুটার ওজন ইকুয়াল টু, আমি বলতেই পারি এখানে ওজন আর প্লবতা সেম, তাই তো? তাহলে W ইজ ইকুয়াল টু F, নাকি বলতে পারি এখন? এবং F ইজ ইকুয়াল টু জিরো জি আমি বলতে পারি। তাহলে ভি মান, ভি তো কত, মানে নিচে যতটুকু পায়ের নিচে ডুবে আছে, তার মানে ভি বাই টু, বা আমি এখানে হাফ ভি রো জি বলতে পারি কি? বলো দেখি। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্নই তো করি নাই, প্রশ্ন কি বলছে, কতটুকু সমুদ্রের সাথে কতটুকু ডুববে নাকি? আচ্ছা, তো তাহলে এখন, তাহলে এখন হাফ ভি পরিমাণ এখানে ডুবেছিল, তো যখন সেটা তোমার সমুদ্রের পানিতে গেল, তখন কি আর হাফ ভি পরিমাণ ডুবে আছে? ডেফিনেটলি না, বাট তখনও তো বস্তুর ওজন একই আছে নাকি? আচ্ছা, বস্তুর ওজন একই আছে, তার মানে এখন যতটুকু অংশ পানির নিচে ডুবে আছে, সেই পরিমাণ আয়তন দিয়ে যতটুকু প্লবতা তৈরি হচ্ছে, সেই প্লবতাটা, মানে সমুদ্রের পানিতে প্লবতাটা আর ওই বস্তুর ওজন কি সেম না? কথাটা কি বুঝলাম? আচ্ছা, যেটা হচ্ছে এখন সমুদ্রের পানিতে এতটুকু অবস্থায় ডুবে সে, মানে ভেসে চলতেছে, তাহলে এখন ও কি পরিমাণ প্লবতা তৈরি করতেছে? ও এখন কি পরিমাণ প্লবতা তৈরি করতেছে বলো দেখি? ওজনের সমান পরিমাণ প্লবতা তৈরি করতেছে, এবং সেই প্লবতাটা যে তৈরি করতেছে সেটার জন্য কোন আয়তনটা দায়ী? যতটুকু এখন সমুদ্রের পানিতে নিচে আছে সেই আয়তনটা দায়ী না? কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে ডিপেন্ড করে আমি উত্তরটা কিভাবে দিব, আগে আমি এইভাবে চিন্তা করতে পারি, উত্তরটা দিতে পারি যে এখন যতটুক ডুবে আছে পরবর্তীতে তা কতটুক, কত পার্সেন্ট ডুববে, অথবা আমি এইভাবে বলতে পারি যে পানিতে, নদীর পানিতে তার আয়তনের 50% ডুবে ছিল, এখন কত পার্সেন্ট ডুবে আছে। কথাটা কি বুঝতে পারছি? তো আমি ধরো এইভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে প্রথমে 50% ছিল, এখন টোটাল আয়তনের কত পার্সেন্ট পায়ের নিচে ডুবে আছে। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে আসলে এই নিচের আয়তনটাকে একটা কিছু কোন একটা ভ্যালু ধরে নিতে হবে। তো ধরলাম যে সমুদ্রের পানিতে তার যতটুকু আয়তন পানির নিচে ডুবে আছে, সেই আয়তনটা হচ্ছে তোমার ভি প্রাইম। কত ভি প্রাইম আমি ধরে নিলাম, ভি প্রাইম আয়তন পানির নিচে ডুবে আছে সমুদ্রের পানিতে। তাহলে সমুদ্রের পানিতে বস্তুর ওজন W তো আগেরটাই আছে, এবং এখনো তো সে অবশ্যই তার ওজনের সম পরিমাণ প্লবতাই উৎপন্ন করতেছে, রাইট? হ্যাঁ, সমস্যা কোনো? আচ্ছা,
তাহলে এখন তার প্লবতার মানটা যদি আমরা বের করি সেখানে আমাদের কত বসাতে হবে v রো g তাহলে এখানে তো আয়তনটা v প্রাইম ধরে নিছি তাহলে সেটা ধরব আমি v প্রাইম রো g সমস্যা আছে দুটো লাইনে কোনো আচ্ছা তাহলে এই দুটো কি सेम না सेम কি না सेम কিছু কি আমি ভুল করছি বলো তো আমি দুটো লাইনে কিছু কি ভুল করছি কিছু মিস্টেক করছি পাঁচ না আয়তন ঠিকঠাক লেখছি ঘনত্ব কি ঠিকঠাক আছে সমুদ্রের নদীর পানি সমুদ্রের পানি ঘনত্ব কি এক হবে তাহলে দুটোকে আলাদা আলাদা ধরতে হবে না আমাকে তো আমি ধরে নিলাম নদীর পানির ঘনত্ব হচ্ছে রো ওয়ান আর সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে রো টু কাহিনীটা বুঝছি বা এখন আমি দুটাকে সেম বলতে পারি নাকি তো আমি তাহলে শর্ত অনুযায়ী পেয়ে গেলাম আমার আচ্ছা একটা মিনিট দাঁড়াও আজকে একটু কষ্ট হবে তোমাদের আমি নিজেই মার্কারে কালি আনতে ভুলে গেছি আসলে এই দুটো তো সেম এইটু বুঝছি তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে হাফ ভি রো ওয়ান জি ইজ ইকুয়াল টু ভি প্রাইম রো টু জি এই দুটো সেম কারো কোনো আপত্তি আছে আচ্ছা তো এখন বিপাস থেকে তো জি জি কাটা চলে যায় নাকি আচ্ছা আর আমি কি চাই আমি চাই তার কত পার্সেন্ট পানি নিচে ডুবে আছে তাই তো আমি ধরে নিছি v প্রাইম পানি নিচে ডুবে আছে আর বস্তুটার মোট আয়তন v তাহলে পার্সেন্টেজ বের করার জন্য আমাকে কি করতে হবে তার যতটুকু আয়তন সমুদ্রেতে পানি নিচে ডুবে আছে সেটা v প্রাইম পরিমাণ সেই v প্রাইম দিয়ে তার মোট আয়তনকে ভাগ দিতে হবে না তার সাথে 100 গুণ করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাব না বুঝতে পারছি কাহিনীটা বুঝতে পারছি আমাদের মোটিভটা হচ্ছে এই v প্রাইম বাই v এটা বের করা ক্লিয়ার তাহলে এখন এখান থেকে v প্রাইম বাই v বের করতে হলে কি করতে হবে খুব সহজ এটাকে এই পাশে আনলে আমি এখান থেকে পাচ্ছি আমাদের v প্রাইম বাই v ইজ ইকুয়াল টু এখানে তোমার কি হচ্ছে ওই সাথে আমাদের v প্রাইম তো এই পাশে নিয়ে চলে আসলাম এই পাশে নিয়ে চলে আসলাম তাহলে রো টু টা এই পাশে চলে আসবে রো টু যদি এই পাশে চলে আসে তাহলে এখানে গুণ হয়ে যাবে তার মানে এখানে থাকবে আমাদের উপরে আমাদের থাকবে রো ওয়ান সরি আমি তো নিজেই দেখতে পাচ্ছি না তোমরা কি দেখবা হ্যাঁ এখন ঠিক আছে রো ওয়ান বাই টু ইন্টু হচ্ছে রো টু দেখো ঠিকঠাক লিখলাম কিনা তো এর সাথে এখান থেকে দেখো অ্যানসারটা ফলাফলটা কত আসে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমাদের রো ওয়ান এর ভ্যালু কত রো ওয়ান ছিল সমুদ্রের পানি যেটা হচ্ছে 1000 তাই তো 1000 বাই হচ্ছে 2 ইনটু রো টু যেটা হচ্ছে 1030 তাহলে আসতেছে আমাদের 0.48 তার সাথে আমাদের পার্সেন্টেজ বের করতে হলে 100 গুণ করে দিতে হবে পেয়ে গেলাম আমরা 48.54 ক্যালকুলেশন মিলিয়ে দেখো সবাই আর এর সাথে 100 গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি আমাদের অ্যানসার আসতেছে 48.54% দেখো তো উত্তর মিলছে কিনা তাহলে দেখো সমুদ্রের নদীর পানিতে কত পার্সেন্ট ডুবেছিল 50% আর সমুদ্রের পানিতে 48.5% মানে হালকা একটু উপরে উঠে গেছে এই আর কি প্রবলেমস ক্লিয়ার সবার কাছে আচ্ছা এটা কোথায় রাখলাম
এই ধরনের অঙ্কগুলো করতে গেলে সবার আগে ডিসিশন নিয়ে নিবা যে তুমি আসলে কি বের করতে চাও, ওটার পিছনে দৌড়াবা। কারণ আমাদের আগে এখানে বুঝে নিতে হয়েছে আমরা কি কিভাবে দেখাইতে চাই, সেই হিসেবে আমি ধরে নিছি তাহলে আমাকে তার টোটাল আয়তন আর পানির নিচে ডুবে থাকা আয়তন এই দুইটার অনুপাত বের করতে হবে। সেই মোটিভ ধরেই কিন্তু লাইন বাই লাইন আগাইছি আমরা, ঠিক আছে? এই আর কি। ওকে ফাইন, এরপরে বাকি রইল আমাদের প্যাসকেলের সূত্র বা বল বৃদ্ধিকরণ নীতি পড়াবো, তাই না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এবার আমরা যেটা জানবো বল বৃদ্ধিকরণ নীতি বা এই জিনিসটা কি, কিভাবে বোঝাই। তোমরা কি কখনো বড় বড় ফ্যাক্টরিতে গেছো, বড় বড় মেটাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি বা যে কোনো বড় ফ্যাক্টরিতে গেছো, গিয়ে যদি থাকো তাহলে হয়তো দেখতে পাবা, আর যারা যাও গিয়ে থাকো তাদেরকে বলি, তো বড় বড় ইন্ডাস্ট্রিতে যেটা করতে হয় যে অনেক ধরনের ধাতব পদার্থ আছে বা অনেক পদ কিছু আছে তাদেরকে প্রস্তুত করার জন্য, সেটার মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ প্রেশার দিতে হয়, মনে করো লক্ষ লক্ষ টনের একটা প্রেশার দেওয়া লাগে বা ফোর্স অ্যাপ্লাই করা লাগে কোনো বস্তুকে বা কোনো একটা মেটালকে শেপে আনার জন্য। স্পেশালি মনে করো তোমার জাহাজ শিল্পের কথাই যদি বলি, বা আবার যদি তোমরা রাস্তাঘাটে দেখবা যে এখন তো অনেক জায়গায় কনস্ট্রাকশন কাজ চলে, তো সেখানে কিন্তু এক্সকেভেটর ক্রেন এই জাতীয় জিনিসগুলো কাজ করে। হ্যাঁ, তো এই যে এক্সকেভেটর ক্রেন, একটা মিনিট, তো এই এক্সকেভেটর ক্রেন এগুলোর মধ্যে আসলে এত শক্তি কোথা থেকে আসে তুমি কখনো চিন্তা করছো? যে যে মেশিনটা চালায় সে জাস্ট চেয়ারে বসে থেকে কিছু একটা বাটন চাপে ওই জিনিসগুলো অনেক হেভি এনার্জি দিয়ে মাটিকে বা কোনো কিছুকে একদম টেনে তুলে ফেলে। সো ওইখানে কি হয় তোমরা দেখে থাকবা কি না জানি না, সো ওই জিনিসগুলো যখন কাজ করে ওগুলা যেই জয়েন্টে একটা সাথে একটা কানেক্টেড থাকে, ওই জয়েন্ট গুলাতে তোমার সিরিঞ্জের মতো কিছু জিনিস থাকে, চকচকে জিনিস, যেটা একটা মেটাল মলের মধ্যে প্রবেশ করে বের হয়, মানে ওইটাই বেসিক্যালি ধাক্কা দিয়ে ওই জিনিসটাকে পুল করে, আকার সরায় পাকা নড়ায়। আমার কথা কি বুঝতে পারতেছো আমি কোন জিনিসের কথা বলতেছি? আমার কথা কি? সো আমি জানি ওটা আমি এখন দেখাতে পারতেছি না, রিয়েলি সরি ফর দ্যাট। তো এই জন্য কি আর করা যাবে। তো তাহলে আমি যে সিম্পল বিষয়টা আগে বইয়ের মতো করে বলি চেষ্টা করি, তো বল বৃদ্ধিকর নীতিটা হচ্ছে এরকম একটা প্রসেস যে প্রসেসটার মাধ্যমে আমরা কোনো একটা আবদ্ধ প্রবাহী পদার্থের মধ্যে অল্প পরিমাণ বল প্রয়োগ করে, অল্প পরিমাণ বল প্রয়োগ করে সেখান থেকে বিশাল পরিমাণ একটা বল জেনারেট করতে পারি। কিভাবে এই কাজটা করা যেতে পারে, আমরা প্যাসকেলের সূত্র যখন পড়ছিলাম তখন বলছিলাম যে প্যাসকেল কি করছিল, এরকম একটা গোল পাত্র নিছিল, গোল পাত্র নিয়ে কি করছে তার চারপাশে চারটা ছিদ্র করে কিছু পিস্টন বসায় দিছে। খেয়াল করে দেখবা যে তখন আমি যে পিস্টন গুলো আঁকছিলাম পিস্টন গুলো সবগুলো সেম সাইজে রাখিনি, একটা আঁকছিলাম চিকন একটা আঁকছিলাম মোটা, তাই না? তো ধরো আমাদের এখন এখানে দুইটা ছিদ্রই আছে, ঠিক আছে? তো এখানে আমি ছোট একটা পিস্টন একটা সিরিজ বসায় দিলাম আর এখানে আমরা একটা বড় সিরিজ বসায় দিলাম। তো এখন স্বাভাবিকভাবে যদি আমরা একটা পিস্টন ধরে চাপ দেই তাহলে আরেকটা পিস্টন তো বাইরের দিকে সরে আসবে, রাইট? বাট কখনো এটা কি চিন্তা করছো যে পিস্টনটা যখন বাইরের দিকে সরে আসবে তো প্যাসকেল কি বলতেছিল, এখানে চাপের পরিমাণটা সমান, কিন্তু এখন একটু ভালো করে খেয়াল করে দেখো এই পিস্টনের যে চাপটা প্রয়োগ হচ্ছে এই চাপটা কোথায় প্রয়োগ হচ্ছে, এই বড় পিস্টনের যে বড় ক্ষেত্রফল এই জায়গাতে প্রয়োগ হচ্ছে না? তো এখন আমি যদি তোমাকে বলি যে আমার কাছে দুইটা তল আছে, একটা তল হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট পিস্টনটা, একটা এটা মনে করো বড় পিস্টনের যে পৃষ্ঠতলটা সেটা হচ্ছে এইটা। এখন প্যাসকেল তো বলছে এই দুইটা তলেই চাপ সমান, আবদ্ধ অংশে সব জায়গাতেই চাপ সমান, তাহলে আমিও বলতেছি এই তলে যা চাপ এই তলে চাপ তাই, ঠিক আছে? এই তলে চাপের মান ধরো তোমার 10 প্যাসকেল, এখানেও 10 প্যাসকেল। এখন চাপের জন্যই তো আসলে কোন একটা সারফেসের উপর ইন টোটাল একটা বল তৈরি হয়, তাই না? তো এখন বলো দেখি এই দুইটা তলেই চাপ সেম, বাট আমি যদি ইন টোটাল বল হিসেব করি দুইটা তলের মধ্যে, দুইটা কি সমান আসবে?
চিন্তা করে বলো, বল কি সমান আসবে? কেউ কি বলতে পারতেছি না, নাকি সবাই সাইলেন্ট মুডে চলে গেছি? কথা না, বেশি আসার কথা, কম আসার কথা, কোনটায় বেশি আসবে, কোনটায় কম আসবে? অবশ্যই যেটা ক্ষেত্রফল বড় সেটাতে বেশি আসবে, রাইট? এই জিনিসটাই ঘটে যখন আমরা এরকম ভাবে একটা আবদ্ধ পাত্রের মধ্যে দুইটা পিস্টন নিয়ে এক জায়গায় কম চাপ প্রয়োগ করি, আরেক জায়গায় বেশি, আরেক জায়গায় আমরা সেম চাপই পাই, বাট ইন টোটাল তার ক্ষেত্রফলটা বেশি হওয়ার কারণে তার মধ্যে আমরা বলের পরিমাণটা বেশি পাই। আমি বেশি কথা দিয়ে বুঝাইলাম না, অল্প কথা দিয়ে বুঝাইলাম। সবাই কনসেপ্টটা ধরতে পারছো? কেমন কেউ কি আছো কনসেপ্টটা ধরতে পারো নাই? থাকলে অবশ্যই অবশ্যই বলো। কেউ কি আছি নাকি সবাই বুঝতে পারলাম যে আমি যে কথাটা এখন লাস্ট এক্সপ্লেন করলাম? আচ্ছা, তো বুঝে থাকলে তো খুবই ভালো। তো তার মানে এইভাবে আমি এই দুইটা পিস্টনের ক্ষেত্রফলের পার্থক্য কম বেশি করে আমি এক জায়গায় অল্প পরিমাণ বল প্রয়োগ করবো ইন টোটাল, বা আরেক জায়গায় আমি টোটাল বল পাবো অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ বল তৈরি করা সম্ভব। আর এই প্রসেসটাকে বা এই যে কৌশলটাকে আমরা আসলে বলতেছি তোমার বল বৃদ্ধিকরণ নীতি। তো এই যে এই এই জিনিসটা আর একটু সিম্পলি দেখানো যায়, ব্যাপারটা এরকম না যে আমাদের পাত্রটা গোলই হইতে হবে, মূল শর্ত হচ্ছে পাত্রটা আবদ্ধ হইলেই হবে। তো এই জন্য আমরা অনেক সময় যেটা করি, আমরা এরকম একটা পাত্র নেই যেই পাত্রটা হচ্ছে তোমার অনেকটা এইরকম একটা পাত্র, এই পাত্রটা শেপটা হচ্ছে তোমার এইখানে একটা নলের মতো অংশ থাকে আর এই পাশে হচ্ছে আরেকটা বড় নলের মতো অংশ। তো এইখানে একটা পিস্টন বসানো থাকবে আর এখানে হচ্ছে আরেকটা বড় পিস্টন বসানো থাকবে। তোমরা কি দেখতে পাচ্ছ? আদৌ দেখতে পাচ্ছ? কোনো মতে আজকে একটু কষ্ট করে বুঝে নাও। আই এম রিয়েলি সরি, আমি আমি আসলে তোমাদের এই যে মার্কারটা আমি সময় পাচ্ছি না, আমি চেঞ্জ করে আনবো দেওয়া মনে ছিল না। তো যেটা হচ্ছে যে তাহলে এখন এইরকম দুইটা পাত্র তৈরি, এরকম পাত্র তৈরি করে এখানে একটা পিস্টন বসিয়ে দিলাম, আমরা এখানে একটা পিস্টন বসিয়ে দিলাম, দেন এর মধ্যে আমরা কিছু লিকুইড পদার্থ বা যে কোনো কিছু এক ধরনের তেল জাতীয় পদার্থ সাধারণত মূলত ব্যবহার করা হয়। তো তেল জাতীয় পদার্থ ব্যবহার করে আমরা এটাকে একটা লিকুইড দ্বারা পূর্ণ করে ফেলি, দেন আমরা একটা পিস্টন ধরে যদি সামান্য পরিমাণ চাপ প্রয়োগ করি, চাপ না আসলে বল প্রয়োগ করব সামান্য পরিমাণে, যার ফলে যেটা হবে এই একই এই পিস্টনে আমরা সেম পরিমাণ চাপই পাবো, বা এই এই চাপটাই তো আসলে প্রতি একক ক্ষেত্রফলে অনেক বড় জায়গা জুড়ে প্রয়োগ হইতেছে, যার ফলে হবে কি ইন টোটাল এই পুরো পিস্টনটা যখন উপরের দিকে উঠবে তখন তার মধ্যে যে বলটা কাজ ইন টোটাল বলটা পাবো সেটা হয়ে যাবে হিউজ অ্যামাউন্ট। ইনফ্যাক্ট ধরো যদি আমাদের এই পিস্টনটার ক্ষেত্রফলের থেকে এই পিস্টনটার ক্ষেত্রফল 10 গুণ বেশি হয়, তার মানে হচ্ছে তুমি যদি এখানে 5 নিউটন বল প্রয়োগ করো তুমি ওখানে 50 নিউটন বল বিনিময়ে পাবা, এই ঘটনাটাই ঘটবে। এইভাবেই প্যাসকেলের জিনিসটা কাজ করে। দেখো সবাই বুঝলাম কিনা, সবাই বুঝছি? যদি বুঝে থাকি আমি বোর্ডে বেশি কিছু দেখাবো না, বোর্ডে দেখতে কষ্ট হচ্ছে। কিন্তু তোমরা বইটা বের করো, বইটা বের করে দেখো বল বৃদ্ধিকরণ নীতি বলে একটা টার্ম থাকা উচিত যেখানে প্যাসকেলের সূত্রে আলোচনা হয়েছে। কত নম্বর পেজে আছে দেখো তো? সবাই কি ক্লিয়ার হইছো? মানে কারো কনফিউশন নাই তো? আমি নিজেই বুঝতেছি না, বুঝাতে পারছি কিনা তোমাদের ভালো করে, যেহেতু বোর্ডে দেখাইতে পারলাম না। সবাই বুঝছি? আচ্ছা তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এখন যদি আমাদের এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করতে বলে, ক্যালকুলেশনটা কিভাবে হবে? তোমরা খাতা কলম দাও না লিখো, আমি মুখে মুখে বলতেছি, বিষয়টা চিন্তা করো। আমাদের তো দুইটা পিস্টন,
দুইটার ক্ষেত্রফল আলাদা। তো আমরা এই পিস্টনটার ক্ষেত্রফল ধরে নিলাম এ ওয়ান এবং এইটার ক্ষেত্রফল ধরে নিলাম এ টু। আর এই পিস্টনে আমি একটা অ্যামাউন্ট পরিমাণ বল দিব, ওই পিস্টনে আমি অবশ্যই আরেক অ্যামাউন্ট পরিমাণ বল পাচ্ছি। তো ধরলাম এই পিস্টনে বলের পরিমাণ এফ ওয়ান এবং এই পিস্টনে যে প্রাপ্ত বল সেটা হচ্ছে এফ টু। মানে এক কথা এখানে ক্ষেত্রফল এবং বল হচ্ছে এ ওয়ান এফ ওয়ান, এখানে ক্ষেত্রফল আর বল হচ্ছে এ টু এফ টু। এখন আমরা যদি চাপের সূত্র জানি করি, চাপ পি ইজ ইকুয়াল টু কি এফ বাই এ, রাইট? তাহলে এই পিস্টনে যদি আমি চাপ হিসাব করি সেই চাপ কত হবে এফ বাই এ, মানে এফ ওয়ান বাই এ ওয়ান, রাইট? তাহলে এই পিস্টনে চাপ কত হবে এফ টু বাই এ টু। তো এখন হ্যাঁ, তাহলে যেহেতু দুইটা পিস্টনের চাপের মান আসলে সমান, তার মানে আমি বলতেই পারি যে আমার হচ্ছে তোমার এফ ওয়ান বাই এ ওয়ান আর এফ টু বাই এ টু এই দুইটা কি হবে সমান হবে, রাইট? দেন ওই ইকুয়েশনটাকে একটু লটর পটর করলে দেখবা যে বইয়ের মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, ওই ইকুয়েশনটা চলে আসবে যে এফ টু ইকুয়াল এফ এফ ওয়ান এফ ওয়ান বাই এফ ওয়ান ইন্টু এ ওয়ান বাই এ টু। তবে আমি বলবো এভাবে মনে রাখার কোনো দরকার নাই, ঘুরে ফিরে যেই দাও সেই কদুই, জাস্ট এইটুকু মাথায় রাখলে হবে যে এফ ওয়ান বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু এফ টু বাই এ টু। তার মানে এখন হয়তো তোমার দুইটা পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে, এই পিস্টনের বল এফ ওয়ান দেওয়া আছে, বলতে পারে যে এই পিস্টনে কত বল পাওয়া যাবে, মানে এফ টু বের করতে হবে, মানে এই চারটা ভ্যালুর মধ্যে যে কোনো তিনটা থাকবে তোমাকে আরেকটা বের করতে হবে। কথাটা কি সবাই বুঝতে পারলাম? আচ্ছা, আবার অনেক সময় একটু পণ্ডিতি করে দেখা যাবে ক্ষেত্রফল না দিয়ে পিস্টনের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তো ব্যাসার্ধ জানলে তো পাই আর স্কোয়ার ব্যবহার করে ক্ষেত্রফল আমরা বের করতেই পারবো, তাই কি? তো এইভাবে জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে, ইজি। বল বৃদ্ধিকরণ নীতিটা একদম একদম খুবই ইজি আর কি, এখানে কোনো প্যারাডায়া নাই, ঠিক আছে? এবং এটার এটার মূল উৎসটা হচ্ছে আমাদের প্যাস্কেলের সূত্র। তো এখন একটু বলতো দেখি আমাদের নেক্সট যে টপিকটা বাকি আছে সেগুলো একটু থিওরিটিক্যাল বিষয়, বা এই যে প্যাস্কেলের সূত্র পর্যন্ত বা স্থিতিস্থাপকতা আছে তোমাদের একটা একদম লাস্টে, এই স্থিতিস্থাপকতার আগ পর্যন্ত বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে সবাই কি প্রত্যেকটা টপিক লাইন বাই লাইন পড়ছো? একটু দয়া করে ক্লাসগুলো করে নিও, ক্লাসগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ তোমাদের জন্য চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, একটু করে নিও ক্লাসগুলো, একটু করে নিও, দুইবার বোঝানো হয়েছে মোটামুটি, না বোঝার মতো কোনো কিছু থাকার কথা না, দেখে নিতে হবে। আচ্ছা, তো আমি যেটা বলতেছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আজ অবধি আমরা এই পর্যন্ত মানে মূল এই চ্যাপ্টারের একদম মূল হার্ড কোর জিনিসগুলো শেষ হয়ে গেছে। এখন কারো কোনো ধরনের প্রশ্ন, কোনো কিছু কনফিউশন, যে কোনো কিছু থাকলে জিজ্ঞেস করো, আজকে আর নতুন কন্টেন্টে যাবো না। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে সবাই সব পারবো নাকি? আদি বা, তারপর লামিয়া, লামিয়া তো সব ধরনের কাজ করে নাই, মমো, মমতা, তারপর শিফা, তারপর হচ্ছে নির্ণয়, সবার কোনো প্রবলেম নাই, সব কিছু বুঝছি। আচ্ছা, এখন যেটা করতে পারো তোমরা টুকটাক এটা রিলেটেড কিছু ম্যাথ প্র্যাকটিস করতে পারো গাইড থেকে। আপাতত আপাতত আমি কোনো তোমাদের শীট দিচ্ছি না, আমার নিয়ত হচ্ছে আসলে তোমাদের একদম সবগুলো চ্যাপ্টার ফুল থিওরি শেষ করে দেন শুধু ম্যাথ নিয়ে মানে ক্লাস চালাবো লম্বা, মানে এসি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন আছো আর কি। তো এই জন্য এখন এভাবে তোমাদের শীট আকারে কোনো ম্যাথ দিচ্ছি না, ঠিক আছে? আর আমার যেগুলো আছে সেগুলো একটু আপডেট করার প্রয়োজন এই জন্য। তো একটু এখন যা যা পড়ছো সেগুলো একটু আয়ত্ত করে ফেলো এবং টুকটাক ম্যাথ প্র্যাকটিস করে থাকো, প্র্যাকটিস করলে ডেফিনেটলি তোমাদের ডেভেলপমেন্ট হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে কারো আর কোনো প্রশ্ন নাই? তাহলে ক্লাস কি শেষ করে দিব আজকে?